শিলচর শহরের ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে কঠোর হল প্রশাসন। রাঙ্গিহাড়ি অঞ্চলে ফুটপাথ দখল করা বেশ কয়েকটি দোকান করে বারান্দা এক্সাভেটর দিয়ে করে ফেলল প্রশাসন। সোমবার প্রশাসন ও পৌরসভা এই উচ্ছেদ অভিযান চালায়। শহরে অবৈধভাবে যারা জনপদ দখল করে অট্টালিকা বা দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছেন, এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল প্রশাসন। তাদের দখল করা অংশ এক্সাভেটর লাগিয়ে ভেঙে দেওয়া হয়। জনপদ দখল করার জন্য পথচারীরা নানা সমস্যার সম্মুখীন হন এবং বাধ্য হয়ে সড়কের উপর দিয়ে যাতায়াত করতে হয়। তাদের এমতা অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। উচ্ছেদ অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন করা ছিল সিআরপিএফ ও পুলিশ কর্মী। প্রশাসনিক সূত্রে জানা যায়, দখলমুক্ত করা অভিযান অব্যাহত থাকবে। শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট।